সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, ঢাকা ওয়াজগার থেকে কলার পাইকারি আড়ত, বৃহত্তম কলার পাইকারি আড়ত, চতুর্দিকে কলা। আপনারা এই ওয়াজগাটে আসলেই আপনারা শুধু কলা আর কলা দেখতে পারবেন। তো আপনাদেরকে জানাবো আজকের বাজারে কলা পাইকারি কত করে বিক্রি করছিল, সম্পূর্ণ আপডেটটা দেবো। ভিডিওটাতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ অন্যান্য বাইরেও জন্য জানতে পারে যে কলার বৃহত্তম পাইকারি আড়ত কোথায় আর কত করে কলা বিক্রি করছিল একটু যায়। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, অন্তত 10 জন মানুষও যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই 10 জনে অবশ্যই আপনারা লাইক দিবেন। তো চলুন, আমরা বিক্রেতা ভাই আছে, বিক্রেতা ভাইয়ের সাথে সরাসরি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীরটা কেমন আছে আপনার? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা যাক, তো আমরা একটু যদি বলতে চাই, কলার আমদানি এখন কেমন হচ্ছে আগের তুলনায়? কলার আমদানি আগের একটু কম, বর্তমানে কম, বাজার একটু খারাপ ছিল, সেই কারণে পূজার দিনে বাজার খারাপ ছিল বৃষ্টির কারণে। আচ্ছা, সেই জন্য কলাটা কম এখন। কি তাহলে কলার দামটা কি কম না বেশি আছে? মোটামুটি পর্যায়ে আছে এখন বর্তমানে। মানে এর আগে যে আমি ভিডিওটা নিছিলাম, আমি আজকে আবার একটা ভিডিও নিছি, কিন্তু ওই তুলনায় কি কলার দাম কি কম না বাড়ছে? কলার দাম মোটামুটি আছে, বেশি বাড়ে নাই, কিন্তু কমছে, দাম আর একটু কমছে না? হুম। আচ্ছা, বৃষ্টি, তারপর পূজার বন্ধ, সেজন্য দাম কম, মানুষের একটু এখন খাচ্ছে কম, পূজা নিয়ে ব্যস্ত আছে অনেকে নাকি? আচ্ছা, আমরা তবে আমরা একটু সর্বপ্রথম আগে এটা বলবো, এইটার কি ফোন কত করে দিয়েছিলেন ভাই? 400 টাকা সিগন হয়, 400 টাকা ফোন? ৮০টা এক ফোন না ভাইয়া? জি, 80 পিস এক, 80টা এক ফোন 400 টাকা বিক্রি করছিলেন। আচ্ছা, তারপর এটা কত দিয়েছিলেন ভাই? এটা ওটি আপনারা সাইজ বাই সাইজ, ওটা তো অনেক রকমের সাইজ আছে। এটা কত করে? ওরা আবার 400 টাকা ফোনটা সিগন হবে, এভারেজ 400 টাকা না? জি। আচ্ছা, এটা পাকা বেশি না? জি। আর ওইটা একটু কাঁচা? এগুলো তো সবই সাগর কলা? সব সাগর, দিনাজপুরের সাগর, এগুলো সব দিনাজপুরের সাগর না? জি। আচ্ছা, তারপরে যদি আমরা এটা বলি, এটা কি, এটা কি কলা? এটা বিক্রি হয়ে গেছে 600 টাকা ফোন। ওরে মা, এটা মানে সবচেয়ে ভালো না? জি। এর একটা কলার দাম তাহলে কত করে পড়ছে আইডিয়া? 600 টাকা আপনার 6,000 টাকা পড়ছে। 6,500? 6,500 টাকা। তো 6,500 টাকা পাইকারি? জি, পাইকারি কিনা পড়ছে। আচ্ছা আচ্ছা, ওরে ভাই এইটাও কি একই দাম? এটার দাম কম, ওরা 500 টাকা হবে। এটা 500 টাকা, এটা 600 টাকা। এটা আবার কলাটা মানটা খুবই ভালো না? খুব ভালো, খুবই ভালো। এটা দিনাজপুরের না? জি জি। সাগর কলার জন্য বিখ্যাত কি দিনাজপুর? সাগর কলার জন্য আমাদের বরিশালে কোনো দিন বিখ্যাত ছিল, 7 সালের সিজনের পরে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নষ্ট হওয়ার পরে এখন দিনাজপুরই বলা যায়, দিনাজপুরে সবচেয়ে বলা যায়। এটা আমার পাশাপাশি লোকের কত করে বিক্রি করছে বলতে পারবে? 300 টাকা মধ্যে সিগন আসে। এটা কি কলা বলে? ওটা বলে চাম্পা কলা। ও চাম্পা, ওই যে ওগুলো তো চাম্পা কলা না? জি জি, চাম্পা, উইটা সবজি কলা, উইটা ওই সবজি কলা। ওগুলো কত করে দিছিল জানেন? 500, 550 এরকম দিছিল। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, আপনার এই পাকা সাগর কলা এটা কত দিছিলেন? এটা 400, 400 ফোন, 80টায় 400 টাকা এক ফোন। আচ্ছা, আর 5 টাকা পিস। আচ্ছা, এইটা কত দিছিলেন? একই দাম, 400 টাকা, 400 টাকা দিছিল। আচ্ছা ভাইয়া, আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল? জি, তাজুল ভাইয়া। আর সীমান্ত এন্টারপ্রাইজ নাকি? সীমান্ত এন্টারপ্রাইজ। প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখছেন, যদি কোনো বেকার তো ভাই যদি কলা নিতে চান, অবশ্যই আপনারা সীমান্ত এন্টারপ্রাইজে চলে আসবেন তাজুল ভাইয়ের কাছে। তো বড় ভাই আর কিছু বলবেন? মোবাইল নাম্বার দিবেন? হ্যাঁ, বিরক্ত করবে কিন্তু আপনার, সমস্যা নাই, দেন তাহলে মোবাইল নাম্বার দেন। 0171 0171 2020 7131 31। এটা আপনার নাম্বার? জি। প্রিয় দর্শক, আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান, অবশ্যই তাজুল ইসলাম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিছিলাম, আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যদি এদিকে দেখেন, শুধু কলার কলা, মানে এত পরিমাণ কলা আপনারা মানে বিশ্বাসই করবেন না, যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন। তো বিদায় নিলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।